আজ আমরা আলোচনা করবো শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে সেটি হলো ঈশ্বর আছেন কি না তার প্রমাণ কি এর উত্তর দিতে গিয়ে শ্রীরামকৃষ্ণ প্রথমেই একটি অসাধারণ গল্প বললেন তাহলে সেই গল্পটি আমরা শুনিনি একজন একটি বাগানে বেড়াতে গিয়ে দেখলে যে কোথাও আম কোথাও জাম কোথাও লিচু প্রভৃতি গাছের সার রয়েছে কোথাও নানারকম ফুল ফুটে সুগন্ধে চারিদিক আমোদ করছে পিজড়ার মধ্যে বাঘ ভালুক রয়েছে খাঁচায় নানা রকমের পাখি গান করছে নানা রকমের পুতুল পরি স্থানে স্থানে সাজানো রয়েছে এসব দেখে কি মনে হবে না যে এগুলির একজন মালিক আছে সেই রকম এই বিশ্ব উদ্যান দেখে মনে হয় যে এ সবই সেই ভগবানের হাতের গড়া কিছুই আপনা আপনি হয়নি রাত্রে আকাশে তারা দেখা যায় কিন্তু দিনের বেলায় দেখতে পাওয়া যায় না বলে কি বলবে যে আকাশে তারা নাই সেরকম মনে করা মাত্র ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না বলে কি বলবে যে ঈশ্বর নাই তারপরে আবার বলছেন দুধে মাখন আছে ছোট ছেলে তা বুঝতে পারে না তবে কি দুধে মাখন নাই বলবে মাখন আছে কি না সেটা কাজ করে বুঝতে হবে দুধকে দই করে পরে মাখন তুলতে হবে সেই রূপ এই সৃষ্টি মন্থন করলে ঈশ্বর রূপ মাখন পাওয়া যায় সমুদ্রে অতলস্পর্শ জল তার মধ্যে কি আছে কি নাই তা কেউ বলতে পারে না যদি কারো জানবার দরকার হয় তবে তাকে ব্যাকুল হয়ে সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতে হয় তাহলে সময়ে সময়ে বড় বড় মাছ নানা রকমের জল ও আরও কত কি দেখতে পাবে সেই ঈশ্বর আছেন কি না তা জানবার জন্য যে ব্যাকুল হয়ে অনুসন্ধান করে সেই তার সম্বন্ধে নানা রকম আভাস পেয়ে থাকে হ্যাঁ বন্ধুরা শ্রীরামকৃষ্ণ ঈশ্বর আছেন কি না সে বিষয়ে অকাট্য প্রমাণ ও যুক্তি দিলেন এইবারে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হল শ্রীরামকৃষ্ণের পিতার আদি বাড়ি কোথায় ছিল প্রশ্নটি আরেকবার বলছি শ্রীরামকৃষ্ণের পিতার আদি বাড়ি কোথায় ছিল চটপট কমেন্টস বক্সে উল্লেখ করুন উত্তর সঠিক উত্তরদাতাদের নাম আগামী বুধবার ঘোষণা করা হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন তাদের উদ্দেশ্যে অনুরোধ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন তারা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ